হাই গাইস, ওয়েলকাম টু সুষমাস ব্লগ অ্যান্ড ক্রিয়েশন। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমি আমার ব্লগটা শুরু করছি। এখন কটা বাজে? 9:30, 9:30, 9:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো আমি এখন কী করছি জানো? চা করছি, চায়ের গল্প আবার করছি তো ওদের সঙ্গে। চা করছি দেখবে, চা খাচ্ছি, চা খাবো এবার। এই দেখো চা বানাচ্ছি, এই চা ফুটো 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 চা হয়ে গেছে। এই চাটা ছিঁড়বো, খেয়ার পরে খাবো, খেয়ে দিয়ে বাকি কাজ সারবো, বুঝলে? থাকো দেখো আমার সঙ্গে। হয়ে গেছে, চাটা খেয়ে প্রায় মিনিমাম বেলা দুটো বন্ধ থাকতে হবে। সেই জন্য বেশি করে মোটা করে চা খেয়ে চলো চাটা নিয়ে ঘরে যাই। হ্যাঁ, চাটা বসে খাই, চাটা ঘরে বসে ভালো করে বেশ গল্প করতে করতে তোমাদের সঙ্গে চাটা খাবো। হ্যাঁ, তো ভাবছো যে কি ব্যাপার? আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, দেখো না, কোনো কাজ করিনি, সব পড়ে আছে। বিছানা কাঁথাটা একটু হাজবেন্ডকে বললাম যে তুমি বিছানাটা একটু পরিষ্কার করে দিয়ে যাও, তুলে দিয়ে যাও। বিছানা কাঁথাটা তুলে দিয়ে চলে গেছে। আমি এবার বাকি কাজ সারবো, রান্না হয়নি আজকে, আজকে তেমন কিচ্ছু হয়নি। শীত তো আর শরীরটা কত ভালো যাচ্ছে না, প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে। এত গ্যাস অম্বল হচ্ছে না, কী হলো? চাটা খেয়ে নিয়ে এবার সব কাজ সারবো। আর এখন কী রান্না করবো কে জানি। দেখি শ্বশুরমশাই বাজারে গেছেন, বাবা বাজারে গেল, বললো লাউ আনবে, লাউ, লাউ চিংড়ি যদি হয় করবো, আর একটু ডাল করে নেবো, বুঝে পার। শীতের চাটাই হলো মেন, দিও মিষ্টি দিতে ভুলে গেছি, অল্প ভুলে যে না দিয়েছি তো, ও তার মানে কম হয়েছে, তার কম খাই ভালো, নাহলে সুগার আবার বেশি হয়ে যাবে। খেতে সুগার মানুষ আছি, আরও সুগার হয়ে যাবে, বুঝলে তো? ম্যাকো সামজাই তুমি। জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই, গুছিয়ে নিই, ঘর টরগুলো ঝাড় দেবো, দিয়ে ওদের বাকি কাজগুলো সেরে নেবো আবার টুকটুক করে।
সেই ট্রিগুলো একটা ঝাড় দিয়ে নিই, সেটিগুলো ভালো করে একটু ঝাড় দিয়ে নিই, পরিষ্কার করে নিই। মোটামুটি ঝাড় ঝর সব দেওয়া হয়ে গেছে, কত বাসন করেছে, বাসন বাসন নিজে নিই। দেখো বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, মোটামুটি বাসন রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। এখন রান্না বাকি আছে, রান্নাটা সারবো তারপরে বাকি কাজ করবো। চলো মাছকে খেতে দেবো, মাছকে খেতে দিয়ে নিই, মাছকে খেতে দিয়ে নিই। খাচ্ছি লাইটও ফুটে দিয়েছি, দেখতে পাচ্ছ মাছগুলো খেতে দিয়ে দিলাম। এবার তাহলে আর বেশি কথা বলবো না, বসি আর বেশি কথা বলবো না, তাই তো? হাই গাইস, স্যার বেশি ব্লগটা করাচ্ছি না, ঠিক আছে? ওকে, তাহলে ভিডিওটা ভালো লাগে কী করে কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর একটা লাইক বাটন টিপে দেবে যদি আমাকে ভালো লাগে তোমাদের, তবে
ঠিক আছে, মানে তোমরা সবাই প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা, বাই বাই, ভালোবাসা নিও, সুস্থ থেকো সবাই।